আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা এটা প্রত্যেকে জানি যে আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মূল্য কেউ কখনো দিতে পারবে না। আর আমাদের শরীরের এই অমূল্য সম্পদ একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমাদের প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, যাতে আল্লাহ তাআলা আমাদের এইসব অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত রাখেন। এরই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনার সাথে ছোট্ট একটি দোয়ার আমল নিয়ে আলোচনা করব, যে দোয়াটি আবুদাউদ শরীফে বর্ণনা করা হয়েছে। এই দোয়াটি যদি আপনি দৈনিক তিনবার করে পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সবসময় হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। দোয়াটি আপনি দিনের যে কোনো সময় পাঠ করতে পারেন, তবে ফরজ নামাজের পর পাঠ করলে সবচেয়ে ভালো হবে। চলুন দর্শক বন্ধুরা, আমরা সেই দোয়াটি সম্পর্কে জেনে আসি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আয়াফিনি বাদানি, আল্লাহুম্মা আয়াফিনি ফি সামি'ই, আল্লাহুম্মা আয়াফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করো। হে আল্লাহ, তুমি আমাকে শ্রবণ শক্তির নিরাপত্তা দান করো। হে আল্লাহ, তুমি আমার দৃষ্টিশক্তিতে নিরাপত্তা ও শান্তি দান করো। তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সম্মানিত দর্শক বন্ধুরা, চলুন আমরা এই ছোট্ট দোয়াটি দৈনিক তিনবার করে পাঠ করি, যাতে আল্লাহ তাআলা আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সবসময় হেফাজত রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।